একটু সবাই দূরে দূরে দূরত্ব বজায় রাখবে, কেউ সামনে বসবে না, একসাথে কেউ থাকবে না সব সময়। আজকে এটা শিখিয়ে দিলাম, আজকে এটা শিখিয়ে দিচ্ছি শোন। আমি এখন যেটা চলছে দেখেছি তো করোনা ভাইরাস নিয়ে কী চলছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে। এবার আমরা কী করবো, সোশ্যাল ডিস্টেন্স মানে একজন আরেকজনের সাথে কী করবো, এখন দূরত্ব বজায় রাখবো। মানে দেখ, এই দেখ দেখে বলছি দেখ তোর সাথে ওর অনেকটা দূরত্ব, অনেকটা দূরত্ব অন্তত এখন কিছু হাত দূরত্ব বজিয়ে রাখবো। কাছাকাছি কী করবো, আসবো না। আর একটা জিনিস আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা কি লাল একটা জল, লাল জল তো, লাল জলটা কী এবার দেখি, দেখ ওর হাতে দিচ্ছি, ঠিক আছে এক ফোঁটা নেব, দু ফোঁটা মতো নিলাম হাত পা, ঠিক আছে। এবার ওই হাতে ভালো করে ভালো করে কষলাম হাতে, ভালো করে আঙুলগুলোর ফাঁকে, আঙুলগুলোর ফাঁকে ভালো করে, সবাই দেখো সবাই দেখো, এই দেখো আঙুলগুলোর ফাঁকেও ভালো করে এটা করবো। এটা বলে স্যানিটাইজেশন, ঠিক আছে, তোমাদের অত বুঝতে হবে না, কী বুঝবো আমরা, লাল জল। অর্ণব রায়চৌধুরী, আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছি, রিক্রুট কনস্টেবল হিসাবে এখন পিটিএস চালু হতে ট্রেনিং করছি। তো গত দীর্ঘ 7 বছর ধরেই এই পথশিশু বাচ্চাদের সঙ্গেই আমার ওঠা বসা, ওদের সাথেই সব কিছু, ওদের দীর্ঘদিন ধরে দেখভাল করি, পড়াশুনো, শিক্ষা, স্বাস্থ্য সবটা দিকেই দেখার চেষ্টা করি। তো চাকরি পাওয়ার পরে যেহেতু সেখানে ট্রেনিংয়ে চলে গেছিলাম, তো এদিকে এরকম একটা ভয়াবহ অবস্থা, এখন ডিউটিতে আমি উত্তরপাড়াতে এসেছি। তো যখন জানতে পারি যে ওদের অবস্থা খুব খারাপ, তখন ইমিডিয়েটলি ভীষণ চিন্তা হতে থাকে, কারণ আমি কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না কারোর থেকে, আমার বন্ধুবান্ধবরাও যেতে পারছিল না। তো সেই সময় তখন একজনকেই ভরসা করি, যাকে দিয়ে এর আগেও মানে সবসময় সামাজিক কাজে পাশে পেয়েছি। তো এমপি কাকুলি দিদিকে তখন মেসেজ করি যে দিদি একটু এই বিষয়টা দেখার জন্য, তখন দিদি আমাকে ডাকে এবং মানে হোয়াটসঅ্যাপে আর কি বলে, তারপর ডিএম বা এসপিকে জানিয়ে দেবে বলে, এবং তার পরবর্তীকালে উনি এসপিকে জানান এবং তারপরে আমাকে ডিএসপি স্যার ফোন করেন এবং আমাকে ডেকে পাঠান। তখন আমি এখানে ডিউটির যে একটু ব্রেক হয় আমাদের শিফটিং ডিউটি, তো সেই শিফটে তখন যাই, তারপর ডিএসপি স্যার আমাকে নিয়ে যান কলকাতাতে এবং সেখানে, তারপর সেখান থেকে এসপি স্যারের কাছে নিয়ে যান, স্যার দেখা করতে চেয়েছিলেন। তারপর স্যারের সাথে কথা বলে আপাতত এখন যেটা হয়েছে, আজকে আমরা যেটা দিলাম এই স্যানিটাইজার এবং ওদের মানে আমাদের পুলিশের পক্ষ থেকে যে স্যানিটাইজারটা দেওয়া হয়েছে, ওদের প্রত্যেকের বোতলে বোতলে ঢেলে দিয়েছি, সাবান দেওয়া হয়েছে, মাস্ক দেওয়া হয়েছে, প্রত্যেকে মাস্ক কীভাবে পরতে হবে, কত ঘন্টা অন্তর সেটাকে ধুয়ে দিতে হবে, বা স্যানিটাইজারটাকে ওরা ঠিক বুঝতে পারছিল না, ওরা বলছিল যে লাল জল। আমি ওদেরকে ওদের মতো করি, খেলার মতো করেই বোঝালাম যে এই লাল জলটা বারবার কীভাবে দিতে হবে, সেটা শিখিয়ে দিয়েছি। আর এর পাশাপাশি এসপি স্যার দায়িত্ব নিয়ে বলেছেন যে উনি এখন সবটা দেখবেন এবং ওদেরকে কোনো স্কুলে শিফট করার জন্য উনি ভাবছেন, তাই আমাকে বললো যে জানাতে। আমি এখন যাচ্ছি আবারও স্টেশনে, ওদের সাথে আরও কথাবার্তা বলে কীভাবে কী করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে আগামীকাল আমরা আবার ওই স্যার বললেন যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, যা যা প্রয়োজন, ওদের নিত্য প্রয়োজনীয় সবাইকে প্রত্যেককে প্রদান করা হবে। মানে সবচেয়ে বড় কথা, শুধু একজন পুলিশকর্মী বলে যে আমাদের দায়িত্বটা শুধুমাত্র রক্ষা করলেই শেষ হয়ে যায় না, আমার মনে হয় যে মানুষের পাশে থাকা, সাথে থাকা এবং তার বিপদে সবার আগে যদি কেউ এগিয়ে আসে, সেটা যেন একজন পুলিশকর্মী এগিয়ে আসে, এই বার্তা থেকেই আমাদের আমার এই কাজটা এগিয়ে আসা এবং দায়িত্ব নিয়ে করা, এর বাইরে কিচ্ছু না। মানে এমন কোনো একটা মহৎ কাজও না, এটা জাস্ট দায়িত্ব পালন বলতে পারি। কী করবে এরকম করে, পেছন দিকটা, সামনের দিকটা, এই দিকটা, পুরো হাতটা, টোটাল হাতটা ভালো করে কী করবো, হ্যাঁ নোকে এইভাবে, মানে হাতে যেন কোনো কিছু বাদ না যায়, এতে করে স্বাভাবিকভাবে আমরা কীভাবে জীবাণু থেকে মানে যে ভাইরাসটা আসছে সেটা অনেকটা বাঁচতে পারবো। প্রত্যেকে যেভাবে প্রত্যেকে বোতলে দিয়েছি, আর যা যা বোতলে বাকি আছে ওটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো একটাই কথা বলা, এটাকে কতক্ষণ করতে হবে, প্রত্যেক 1/2 ঘন্টা অন্তর বা 3 মিনিট অন্তর এরকম অন্তর অন্তর করতে থাকবে, বুঝতে পেরেছো? প্রত্যেকে, আর একটা হচ্ছে এই যে মাস্ক, প্রত্যেকে মাস্কগুলো দিচ্ছি, এই মাস্কগুলো প্রত্যেকে নাকে পড়ে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আবার প্রত্যেক 4 ঘন্টা অন্তর বলো বা এই অন্তর বলো একবার ধুয়ে দিতে হয় ভালো করে। আমি যে ওই ইয়ে দিয়ে দিয়েছি না মাসি কেন, আর যার এখানে সর্দি হয়েছে বা এই হয়েছে কেউ বসে থাকবে না, সাথে সাথে আমাদের একবার খবর দেবা, তাকে কিন্তু পুরো হসপিটালে যেতে হবে, গিয়ে টেস্ট করে নিয়ে আসতে হবে, বুঝলো, একজনই ডাক্তারকে দেখাতে হবে, ঠান্ডা লাগলে পরে খুব বাজে বুঝতে পারছো, অসুবিধা নেই, এটা রাখো। আর এটা কিন্তু এই যে পড়ে রয়েছো 4 ঘন্টা কিন্তু পরে পরে পরিষ্কার করতে হবে, ধুয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে বলবো আমি আবার অ্যাকসেপ্ট করে দিয়ে যাবো, আর বাকি যারা রয়েছে ওদের জন্য কেন সাবান, আর হচ্ছে তোমাদের খাওয়ার জন্য যেটা বললাম, স্কুল কথা বলছি, স্কুল স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে,
তো আজকে রাতের মধ্যেই হয়তো বলে দেবে তুমি ওই রবি আসো ওদের সাথে কথা বলছো বলে বুঝলে, তাহলে ওদের পুরো খাওয়ার দায়িত্বটা উনি নিয়েছেন। ঠিক আছে, তাহলে ওই অত সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া সহ সমস্ত চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু। এখন এই যে গ্যাদারিং করে বসে আছো এইটা করা যাবে না, মানে গ্যাপ রেখে 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 বসতে হবে, বুঝতে পারছো? মানে ডিস্টেন্স রাখতে হবে আমাদের মধ্যে, তাহলে একজনের হাঁচি থেকে আরেকজনের হতে পারে। হ্যাঁ, ধরো তোমার হয়েছে, তোমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, তোমার ওর থেকে এই বাচ্চাটা লেগেছে। আচ্ছা দাঁড়াও, দেখো এটা খাবি কিভাবে, আগে স্যানিটাইজার দিয়ে হাতটা যেভাবে শিখিয়েছি হাত ধুয়ে তারপরে খাবি, চা চুপ দিচ্ছি করে। সবাই দূরে দূরে আমার কথা বলছে।